আসসালামু আলাইকুম আমি নাজমুল কবির এই মুহূর্তে আছি ফরিদপুরের একটি বিখ্যাত মসজিদ পাত্রাইল জামে মসজিদে আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন প্রায় 400 বছরের পুরনো ঐতিহ্যবাহী একটি মসজিদ যে মসজিদটি তার নিজের টেরাকোটা সৌন্দর্যের জন্য খুবই বিখ্যাত এবং যার সাথে সাদৃশ্য খুঁজে পাওয়া যায় আমাদের রাজশাহীর বাঘা জামে মসজিদের চলুন বন্ধুরা আপনাদেরকে পুরো মসজিদটি একটু ঘুরে দেখাই এবং সেই সাথে এর কিছু তথ্য জেনে নিই বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনাকে সর্বপ্রথম ভাঙা মাওয়া মহাসড়কের সূর্যনগর বাজারে আসতে হবে সূর্যনগর বাজারে নেমেই দেখতে পাবেন একটি দৃষ্টিনন্দন মসজিদ এই মসজিদের বাঁ পাশ দিয়ে যে রাস্তা চলে গেছে একটি ব্যাটারি চালিত অটোরিকশায় মাত্র 10 থেকে 15 মিনিটেই পৌঁছে যেতে পারবেন মজলিস আউলিয়া খান জামে মসজিদ যা পাত্রাইল মসজিদ নামে অধিক পরিচিত ধারণা করা হয় ১৬০০ শতাব্দীর কোনো এক সময়ে মজলিস আউলিয়া নামক একজন ধর্মপ্রাণ সাধক এই মসজিদটি নির্মাণ করেন এবং তার নাম অনুসারে মসজিদটির নামকরণ করা হয় মজলিস আউলিয়া মসজিদ যা এখন পাত্রাইল মসজিদ নামে অধিক পরিচিত 10 গম্বুজ বিশিষ্ট মসজিদটি দৈর্ঘ্যে 25.12 মিটার এবং প্রস্থে 12.46 মিটার মসজিদের প্রবেশ পথেই রয়েছে বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের একটি সাইনবোর্ড এই মসজিদটি বিখ্যাত তার টেরাকোটা সৌন্দর্যের কারণে আমাদের দক্ষিণাঞ্চলে এই ধরনের টেরাকোটা কাজের মসজিদ খুব একটা নজরে পড়ে না অত্যন্ত চমৎকার সব টেরাকোটার কাজ আমরা দেখতে পাচ্ছি মসজিদটির প্রধান প্রবেশ পথের বেশ খানিকটা উপরে দুটো শিলালিপি রয়েছে মূল প্রবেশ পথের নিচে পাথরের কাজ আমরা দেখতে পাচ্ছি আমরা মসজিদের ভিতরে এখন প্রবেশ করব মসজিদের ভিতরে আপনারা যে পিলারগুলো দেখতে পাচ্ছেন এগুলি নতুন করে সংস্কার করা হয়েছে ৪০০ বছরের পুরনো যে পিলারগুলো রয়েছে সেগুলি অত্যন্ত অযত্ন অবহেলায় খোলা আকাশের নিচে রয়েছে যেগুলি আপনাদেরকে আমরা পরে দেখাবো আমরা মসজিদের 10টি গম্বুজ দেখতে পাচ্ছি এই পাত্রাইল মসজিদের মূল যে শিলালিপি রয়েছে সেটি এখন আপনাদেরকে দেখাবো আমরা মসজিদের মেইন গেটের উপরে দুটো শিলালিপি দেখেছিলাম ভিতরে আরও একটি বড় শিলালিপি রয়েছে যেটি অনেকটা অযত্ন অবহেলায় রয়েছে আমরা আপনাদেরকে সেই শিলালিপিটি দেখাবো দেখুন পরিষ্কার করা হচ্ছে জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন পাত্রাইল মসজিদের যে অরিজিনাল শিলালিপি যেটি ছিল সেটি এখানে রয়েছে আমরা আপনাদেরকে শিলালিপিটি দেখাচ্ছি চলুন দেখাই আর দুটো শিলালিপি আছে দরজার উপরে হ্যাঁ ওইটা দেখছি ঠিক আছে ওকে শিলালিপিটি এখানে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সেই পাত্রাইল মসজিদের অরিজিনাল শিলালিপি যেটি এখন এইভাবে রয়েছে এই দেখুন টেরাকোটাগুলি যেগুলি অবশিষ্ট ছিল সেগুলো তৈরির পরে স্তূপাকারে রাখা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে সংস্কার করার পরে যেসব টেরাকোটা অবশিষ্ট ছিল সেই টেরাকোটাগুলো এখানে স্তূপাকারে রাখা হয়েছে আমার হাতে ছোট্ট একটি টেরাকোটা দেখতে পাচ্ছেন এটি কিন্তু খুবই ক্ষুদ্র একটি টেরাকোটা কিন্তু এর ওজন অনেক ওজন প্রায় 1/2 কেজির মতো এটির ওজন এখানে এগুলি রয়েছে আমার হাতে আরেকটি ছোট্ট খুবই সুন্দর একটি ফুল দেখতে পাচ্ছেন ফুলের টেরাকোটা এই টেরাকোটাগুলো অবশ্যই সংগ্রহ করে সংরক্ষণ করা উচিত ভবিষ্যৎ প্রজন্মের জন্য যাতে তারা জানতে পারে যে কিভাবে এগুলি নির্মিত হয়েছিল কারণ আজকাল আমরা এর ব্যবহার দেখতে পাই না এবং আমাদের কাছ থেকে কিন্তু এগুলো হারিয়ে যাচ্ছে তাই জাদুঘরে হোক বা যেখানেই হোক এটা সংরক্ষণ করে রাখা উচিত বন্ধুরা মসজিদের এই অংশটি আগে যেরকম ছিল ঠিক তেমনই আছে, এখানে কোনো সংস্কার কাজ করা হয়নি। প্রত্নতত্ত্ব অধিদপ্তর তিন পাশের দেওয়াল সংরক্ষণ করলেও অজানা কারণে এই একটি দেওয়াল সংস্কার না করেই ফেরত চলে গিয়েছিল। আমরা দেখতে পাচ্ছি সেই 400 বছরের পুরনো যে দেওয়ালটা, সেই দেওয়ালটাই দেখতে পাচ্ছি। এবং রাস্তায় দেখুন অজস্র টেরাকোটা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এই পাশটা একেবারেই ভেঙে গেছে, ফাটল দেখতে পাচ্ছি আমরা। দেখুন এটি মসজিদের পিছনের অংশ, এই অংশে অনেক টেরাকোটার কাজ যেগুলি অবশিষ্ট ছিল সেগুলি সাজিয়ে রাখা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আপনাদেরকে একটি চমৎকার জিনিস দেখাবো। এটি হচ্ছে একটি পাথর এবং এই রডটি সোজা চলে গেছে উপরে চেইন আকৃতিতে। দেখুন চেইন, আমরা যখন পুরো মসজিদটি ঘুরে দেখতে দেখতে ক্লান্ত, ঠিক তখনই একটি চমৎকার জিনিস আমাদের নজরে এলো, তা হচ্ছে একটি মৌমাছির চাক। এই মসজিদ ঘুরে দেখতে দেখতে একটা জিনিস খেয়াল করলাম, এই মসজিদের আনাচে কানাচে অনেক টেরাকোটা পড়ে আছে। যেমন দেখুন এই টেরাকোটার কাজটি, কত সুন্দর একটি ফুল, অনেক ওজন, প্রায় 1.5 কেজি হবে এই একটি টেরাকোটার ওজন, তাও পূর্ণাঙ্গ নয়, একটি ফুলের অংশ বিশেষ, এক পাশের অংশ, তাই 1.5 কেজির মতো ওজন হবে। এরকম অসংখ্য নিদর্শন আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন কি চমৎকার টেরাকোটার সব কাজ। আপনার পুরো মসজিদের টেরাকোটার কাজগুলো ঘুরে ঘুরে দেখতে 1 থেকে 2 ঘন্টা সময় লেগে যাবে। এই ঐতিহ্যবাহী মসজিদের গায়েও দেখুন কি করেছে, আঁকিবুকি করে। মসজিদটি সংস্কার করার সময়ে যে পিলারগুলি অবশিষ্ট ছিল, অর্থাৎ 400 বছরের পুরনো যে পিলারগুলি, সেগুলি এখানে অবহেলা অযত্নে খোলা আকাশের নিচে পড়ে আছে। অবশ্যই এই পিলারগুলি দ্রুত সংরক্ষণ করা উচিত। কিছুদিন পূর্বে গেরদা জামে মসজিদে গিয়েছিলাম, সেখানেও ঠিক একই ধরনের পিলার আমরা দেখতে পেয়েছি। যেই পিলারগুলো তারা গেটে মসজিদের 2 প্রবেশ পথে ব্যবহার করেছে। আপনারা দেখুন এই মসজিদের যে পিলার এবং গেরদা জামে মসজিদের যে পিলার, তা বলতে গেলে হুবহু এক, এবং নকশা, ডিজাইন, কারুকার্য অনেকটা মিল খুঁজে পাওয়া যায়। এই ঐতিহাসিক মসজিদের দক্ষিণ প্রান্তে চিরনিদ্রায় শায়িত আছেন হযরত মজলিস আব্দুল্লাহ খান আউলিয়া। আমরা তার মাজার শরীফ দেখতে পাচ্ছি। এই মাজার শরীফের ভিতরে একটি অদ্ভুত কালো পাথরের স্তম্ভ রয়েছে। যুগ যুগ ধরে স্থানীয়রা এই কালো স্তম্ভে দুধ ঢেলে আসছে রোগমুক্তি ও মনোবাসনা পূরণের আশায়। মসজিদের আঙিনায় রয়েছে মস্তান দরবেশ নাজিমুদ্দিন দেওয়ানের মাজার। সর্বমোট ১৩ একর জমির উপরে এই দিঘিটি খনন করা হয়েছিল। বর্তমানে এই দিঘির এই যে মাঠ দেখতে পাচ্ছেন এইটি ভরাট করা হয়েছে। এখন দিঘিটি অনেকটা ছোট করে ফেলা হয়েছে। এই দিঘির নাম অনুসারেই এই এলাকার নামকরণ করা হয় পাত্রাইল, দিঘির পার। আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে আছি পাত্রাইল জামে মসজিদের খাদেম সাহেবের বাসায়, যিনি এই মসজিদে বর্তমানে দেখাশোনার দায়িত্বে আছেন এবং তার পূর্বপুরুষরাও একের পর এক এই মসজিদটি দেখাশোনা করেছেন। তো আমি জানতে চাচ্ছিলাম যে এই যে একটি ঐতিহ্যবাহী মসজিদের আপনি দেখাশোনা করছেন, আপনার কেমন লাগে? ইনশাআল্লাহ আমার খুব ভালো লাগে। এই মসজিদটিকে যে আরও সুন্দরভাবে সংরক্ষণ করা যায় সেই ব্যাপারে আপনার কোনো বক্তব্য আছে? আমরা চাই এই মসজিদ আরও উন্নত হোক এবং বাকি যে কাজ আছে, মানে চতুর্দিকে চারটা পিলার ছিল, একটা এখনও মানে ইয়ে হয় না, মেরামত করা হয় না। আমরা চাই এটা সম্পূর্ণ কমপ্লিট হোক। তো আমরাও চাই প্রত্নতত্ত্ব অধিদপ্তর অতি দ্রুত এই মসজিদটি সংস্কার করবে এবং এদিকে দৃষ্টি দিবে। এখানে সারা বাংলাদেশ থেকে অনেক লোক এটা দেখতে আসে এবং অনেকেই আপনারা দেখলেন যে মসজিদের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে টেরাকোটার কাজগুলো রয়েছে, সেগুলো সংরক্ষণ করা উচিত। শিলালিপিটি অযত্ন অবহেলায় রয়েছে এবং যে পিলারগুলি রয়েছে সেগুলো প্রত্নতত্ত্ব অধিদপ্তর খুব দ্রুত যেন সংরক্ষণ করে বা সংস্কার করে, এ ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করছি প্রত্নতত্ত্ব অধিদপ্তরে। ধন্যবাদ সবাইকে। এই ছিল আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আপনার গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্টস করে আমাদের জানাবেন। দেখা হবে আগামীতে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাহিরে গেলে অবশ্যই মাস্ক পরিধান করবেন। ধন্যবাদ সবাইকে।